আজকের রামপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি নবম ও দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার ব্যবসা উদ্যোগ বিষয়টি নিয়ে আলোচনা করব। ব্যবসা উদ্যোগ বিষয়টি আজকে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়টি হচ্ছে তোমার ব্যবসা মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠন। মালিকানা ভিত্তিতে ব্যবসা সংগঠনটা কি? আজ আমরা আজকের পাঠে যে যে বিষয়গুলো জানবে এগুলো আগে তোমাকে বলে দিচ্ছি। আজকের পাঠে তুমি মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের প্রকারভেদগুলো জানতে পারবে। এক মালিকানা ব্যবসায়ের সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, অর্থাৎ এক মালিকানা সম্পর্কে তুমি একটা সাম্যক ধারণা পাবে। এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রগুলো সম্পর্কে জানতে পারবে। আর এক মালিকানা ব্যবসা কেন এত জনপ্রিয় বা এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণগুলো তুমি জানতে পারবে। তো আজকের পাঠ আরম্ভ করা যাক। প্রথমে আমি ব্যবসা উদ্যোগ বিষয়টি, ব্যবসা উদ্যোগ নিয়ে একটু আলোচনা করি। ব্যবসায় উদ্যোগ দুটি শব্দ, প্রথম শব্দটি হচ্ছে ব্যবসা। আমরা সাধারণত ব্যবসা বলি, বানানটা হবে তোমার ব্যবসায়। তো দেখো, এই ব্যবসায় এর সাথে তিনটা জিনিস ওতপ্রোতভাবে জড়িত। এক নাম্বার হচ্ছে মূলধন, ব্যবসায় মূলধন প্রয়োজন হয়। তারপরে হচ্ছে মুনাফা, ব্যবসায় মুনাফা অর্জিত হয় বা লাভ, লাভ বা লোকসান হয়। যাই হোক, আর হচ্ছে তোমার ঝুঁকি, ব্যবসার মধ্যে ঝুঁকি বিদ্যমান থাকে, এছাড়া ব্যবসায় বৈধতার প্রয়োজন হয়। আমি যদি সংজ্ঞাটা সুন্দরভাবে সাজাই, তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধভাবে কোনো কাজ করাকে আমরা ব্যবসা বলতে পারি। আবার বলি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধভাবে কোনো একটি কাজে ব্যস্ত থাকাকেই বলা হয় ব্যবসা। ব্যবসা শব্দটি মূলত বিজনেস শব্দ থেকে আসছে। বিজনেস শব্দের অর্থ, বিজি শব্দের অর্থটা ব্যস্ত থাকা, এই বিজি থেকেই বিজনেস শব্দটির উৎপত্তি হচ্ছে। যাই হোক, আর হচ্ছে তোমার ব্যবসা উদ্যোগ। ব্যবসা উদ্যোগ কি? উদ্যোগ, উদ্যোগ শব্দের অর্থ কি? উদ্যোগ মানে কোনো কিছুর মধ্যে ঝুঁকি আছে, এই জিনিসটা জেনেও কোনো একটা কাজে হাত দেওয়া। আমি যদি সুন্দরভাবে বলি, তাহলে ঝুঁকি আছে জেনেও কোনো কাজে হাত দেওয়ার নামই হচ্ছে উদ্যোগ। তাহলে ব্যবসা উদ্যোগ অর্থ কি? ব্যবসা উদ্যোগ হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি থাকা সত্ত্বেও, অর্থাৎ ঝুঁকি আছে জেনেও মুনাফা অর্জন অর্জনের উদ্দেশ্যে কোনো একটি বৈধ কর্মকাণ্ডে অর্থ বা মূলধন বিনিয়োগ করা কি ব্যবসা বলে। তোমরা ব্যবসা সম্পর্কে জানলে, এবার বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে। মুনাফা অর্জনের উদ্দেশ্যটা যদিও এক থাকে, তারপরেও ব্যবসাগুলা এক একটা ব্যবসা এক এক রকম। বিভিন্ন ব্যবসার এই ভিন্নতাগুলো বা প্রকারভেদগুলো হয়েছে আছে মূলত তোমার মালিকানার ভিত্তিতে একটা প্রকারভেদ আছে। আজ আমি মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। মালিকানার ভিত্তিতে ব্যবসাকে পাঁচ ভাগে ভাগ করা যায়। যে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে তা হচ্ছে, এক নম্বরে হচ্ছে এক মালিকানা ব্যবসা, অর্থাৎ যে ব্যবসায়ের মধ্যে মালিক একজন থাকবে। আমরা এক মালিকানা ব্যবসা নিয়ে পর আলোচনা করব, লক্ষ্য করো। তারপরে আছে অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসা হচ্ছে যেখানে মালিক কয়েকজন থাকে, অর্থাৎ ব্যবসায় মুনাফা এবং মূলধন, মূলধনের মালিক, মুনাফার মালিক আলাদা আলাদা থাকে, মূলধন সরবরাহ করে আলাদা আলাদা ব্যক্তি, অর্থাৎ এখানে অংশীদার থাকে দুইজন থেকে তোমার অংশীদারি ব্যবসায় দুইজন থেকে তোমার 20 জন পর্যন্ত অংশীদার হতে পারে। আর ব্যাংকিং ক্ষেত্রে এটা হতে পারে 2 থেকে 10 জন। এছাড়া এই অংশীদারি ব্যবসায়ের মধ্যে মূল ভিত্তিটা হচ্ছে চুক্তি। আর এই চুক্তির ভিত্তিতে অংশীদাররা তাদের মুনাফা বণ্টন করে, মূলধন বিনিয়োগ করে, এভাবে করে তারা এই ব্যবসাটা পরিচালনা করে। যাই হোক, আমরা সাধারণত যেটা বুঝবো হচ্ছে মালিকানা ভিত্তিতে ব্যবসা সংগঠনের মধ্যে অংশীদারি ব্যবসার মধ্যে মালিক থাকে দুই বা ততোধিক। আর এক মালিকানা ব্যবসার মধ্যে মালিক মাত্র একজন, একজন লোকই ব্যবসাটা পরিচালনা করে এবং একজনই সে সমস্ত মুনাফা ভোগ করে। এবার আসি যৌথ মূলধনি কোম্পানি। যৌথ মূলধনি ব্যবসায় বা কোম্পানি ব্যবসায় কি? যৌথ মূলধনি ব্যবসা হচ্ছে তোমার ব্যবসার একটি অভিনব পদ্ধতি। এখানে মূলধনের পরিমাণ যখন কোনো ব্যবসায়ের মধ্যে অনেক বেশি প্রয়োজন, যেটা কয়েকজনের মধ্যে কয়েকজন এই মূলধন সংগ্রহ করতে যখন পারে না, তখন এটা তোমার ব্যাপক আকারে লোক অংশগ্রহণ করার জন্য যৌথভাবে তারা মূলধনটা বিনিয়োগ করে।
যৌথভাবে বিনিয়োগ করতে গিয়ে এখানে 2 থেকে 50 জন সদস্য থাকতে পারে, সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন। এটা হচ্ছে তোমার প্রাইভেট লিমিটেড কোম্পানির। আর পাবলিক লিমিটেডের ক্ষেত্রে এর পরিধি আরো ব্যাপক। এখানে সর্বনিম্ন পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে সর্বনিম্ন সদস্য থাকে 7 জন, আর সর্বোচ্চ সংখ্যাটা শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ হয়। যৌথ মূলধনী কোম্পানির মধ্যে শেয়ার ছাড়া শেয়ার কি? শেয়ার হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হয় শেয়ার। অর্থাৎ একটি যৌথ মূলধনী কোম্পানির মূলধনের পরিমাণ যদি হয় 1 কোটি টাকা আর একটা শেয়ারের মূল্য যদি হয় 1,000 টাকা, তাহলে এই শেয়ার সংখ্যাটা হবে 1 কোটি ভাগ 1,000। তাহলে যে সংখ্যাটা বের হবে ওইটি হচ্ছে তোমার শেয়ার সংখ্যা। তাহলে এইভাবে শেয়ার সংখ্যা দ্বারা এই সদস্য সীমাবদ্ধ থাকে। একজন ব্যক্তি একটা শেয়ারও নিতে পারে, আবার 100, 200, 500 শেয়ারও। মূলধনি কোম্পানিকে প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড ছাড়াও সীমাবদ্ধতায় কোম্পানি বা বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, ওগুলো তোমরা পরবর্তী পাঠে আলোচনায় আসবে। সাধারণ তুমি একটা জিনিস বুঝে রাখো, যেটা হচ্ছে যৌথ মূলধনি কোম্পানির মধ্যে যৌথ মালিক থাকে, অনেকে থাকে এখানে শেয়ার থাকে, শেয়ারের মাধ্যমে তারা মূলধনটা সংগ্রহ করে এবং একটা লাভজনক খাতে বিনিয়োগ করে এবং বৎসরান্তে বা বছরে বছরে এই মুনাফা তারা বণ্টন করে। এবার আসো সমবায় সমিতি। সমবায় সমিতি হচ্ছে কতিপয় সমমনা ব্যক্তি, সমশ্রেণীভুক্ত সমমনা ব্যক্তি, একই ধ্যান ধারণা পোষণ করে এই ধরনের ব্যক্তিরা একত্রিত হয়। যখন কোনো সংগঠন তৈরি করে তখন তাকে বলা হয় সমবায় সংগঠন বা সমবায় সমিতি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেদের মধ্যে কল্যাণ সাধন। অন্যান্য ব্যবসায়গুলোর মধ্যে এর আগে আমরা যে 3টা ব্যবসায়ের কথা বলছিলাম, মালিক এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনী ব্যবসা, এই 3টা ব্যবসায়ের মধ্যে কিন্তু মূল উদ্দেশ্যই হচ্ছে কি? মুনাফা অর্জন। কিন্তু এই সমবায় সমিতিতে মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে পারস্পরিক কল্যাণ সাধন। অর্থাৎ এই সমবায়ে যারা সদস্য থাকবে তাদের পরস্পরের কীভাবে কল্যাণ করা যায়, তাদের কীভাবে জীবনধারার আরও উন্নতি করা যায়, এটি হচ্ছে এর মূল মুখ্য উদ্দেশ্য। তো সমবায় সমিতি সম্পর্কে তুমি যে জিনিসটা জানলা সেটা হচ্ছে একটা কতিপয় ব্যক্তি তারা যখন একত্রে মিলিত হয়ে যখন তারা একটা সংগঠন দাঁড় করায় যেটার মধ্যে তাদের নিজেদের নিজেদের পারস্পরিক উন্নয়নের কথা চিন্তা করা হয়, যেমন কৃষি সমবায় সমিতি, শিক্ষক সমবায় সমিতি ইত্যাদি। এবার আসি রাষ্ট্রীয় ব্যবসায়। রাষ্ট্রীয় ব্যবসায় কি? রাষ্ট্রের রাষ্ট্রের পরিচালনায় যে ব্যবসাগুলো হয় সেটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা। এখন রাষ্ট্রের পরিচালনায় অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান হয়, যদিও রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। অর্থাৎ রাষ্ট্রের যেই জনগণ আছে এই জনগণের কল্যাণ সাধন করে হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য। রাষ্ট্রীয় ব্যবসায়গুলোর মধ্যে তোমার যেমন পাটকল, চিনিকল, যেমন এখন এই পাটকলগুলো তোমার বেসরকারিভাবে যাচ্ছে, যাই হোক এটা এটা কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান, সরকারি ব্যবসা। যেমন এইভাবে করে তোমার রাষ্ট্রীয় ব্যবসায়গুলো পরিচালনা যেটাতে রাষ্ট্র মালিক। তো যাই হোক, আমরা আজকে যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে তোমার এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনী ব্যবসা, তারপরে সমবায় সমিতি এবং রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে। তুমি মালিকানার ভিত্তিতে কীভাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে শ্রেণীবদ্ধ করা হয় বা প্রকারভেদ হয় এটা তোমাকে জানানো হলো। এবার আমরা এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো একটু জানি। লক্ষ্য করো, এক মালিকানা ব্যবসায়ের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এক মালিকানা ব্যবসায়ের মধ্যে মালিক থাকে কয়জন? একজন, একজন মাত্র ব্যক্তি। তাহলে মালিক থাকে একজন, আর এর গঠন প্রক্রিয়া একবারে সহজ, এখানে কোনো আইনগত জায়গামূলক তাই গঠন সহজ। একজন ব্যক্তি তার স্বল্প মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করতে পারে। এখানে মূলধনের পরিমাণ থাকে অল্প, স্বল্প, আর এখানে একজন মাত্র মালিক তাই তার কাছে মূলধনের পরিমাণটা থাকে অল্প, ঠিক আছে? তাই এখানে স্বল্প মূলধন এটা একটা বৈশিষ্ট্য। তারপরে এখানে আইনগত কোনো ঝামেলা নেই এবং আইনগত পৃথক কোনো সত্তা নেই, এখানে মালিক এবং ব্যবসায় অভিন্ন, এখানে মালিক আলাদা কোনো সত্তা নেই। আমি এর আগে তোমাদেরকে যৌথ মূলধনী কোম্পানির কথা বলেছিলাম, যৌথ মূলধনী কোম্পানির বিভিন্ন ধরনের মালিক হতে পারে, আলাদা প্রতিষ্ঠানটা আলাদা, প্রতিষ্ঠানে আলাদা একটা সত্তা রয়েছে আর মালিকরা হচ্ছে আলাদা। কিন্তু এক মালিক
মালিকানা ব্যবসার মধ্যে মালিক এবং মালিক এবং ব্যবসায় একই সত্তা, ঠিক আছে? এখানে আইনগত কোনো পৃথক কোনো সত্তা নেই। আর এখানে মালিক যেহেতু একা, তাই তার ঝুঁকিটাও একাই নিতে হয়, ব্যবসায়ের লাভ ক্ষতি সব তার একাই বহন করতে হয়। এই কারণে এই ব্যবসাটা দায় অসীম, এখানে দায়টা অসীম থাকে, অর্থাৎ সকল দায় মালিককে একাই বহন করতে হয়। যাই হোক, তোমরা এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্যগুলো জানলে, লক্ষ্য করো এখানে এক মালিকানা ব্যবসায়ের সুবিধা অসুবিধাগুলো কিন্তু তুমি লক্ষ্য করো। দেখো, এক মালিকানা ব্যবসায়ের সুবিধা হচ্ছে এখানে এটা সহজে গঠন করা যায়, এখানে মালিক একজন হলেই চলে, এখানে আইনগত যায় ঝামেলা মুক্ত, আর এখানে স্বল্প মূলধন হলেই চলে। এটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের সুবিধা। এবার অসুবিধাগুলো লক্ষ্য করো, এখানে মূলধনটা থাকে স্বল্প, তাই ব্যবসাটাকে সম্প্রসারণ করা বা বড় করা সম্ভব হয় না, আর এক যেটা অন্যান্য ব্যবসার মধ্যে সম্ভব হয়। আর এখানে আইনগত কোনো ঝামেলা নাই, আবার আইনগত কোনো সুবিধাও কিন্তু নাই, ঠিক আছে? তারপরেও এক মালিকা একটু বলে রাখি, এক মালিকানা ব্যবসায় নিবন্ধন করা যাইতে পারে, এটা হচ্ছে তোমার পুরো কর্তৃপক্ষের কাছ থেকে এক মালিকানা ব্যবসায় নিবন্ধন করা লাগে, তবে এটা তোমার বাধ্যতামূলক নয়। যাই হোক, এবার লক্ষ্য করো এখানে ঝুঁকিটা একা নিতে হয়, তাহলে এটা একটা তার জন্য একটা চাপ, ঠিক আছে? তারপরে লক্ষ্য করো এখানে দায়টা অসীম, যদি কোনো কারণে দায়ের জন্য তার ব্যক্তিগত ব্যবসায় যদি সে দায়ের মধ্যে থাকে, অর্থাৎ তার কাছে যদি কোনো পাওনাদার টাকা পায়, তাহলে সেক্ষেত্রে তার ব্যক্তিগত অর্থনীতিও তার এই দায় পরিশোধ করতে হবে, অর্থাৎ এর দায় অসীম। তোমরা বুঝতে পারলা যে এক মালিকানা ব্যবসায় সুবিধাগুলো কি কি এবং অসুবিধাগুলো কি। এবার লক্ষ্য করে আমরা এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্রগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এক মালিকানা ব্যবসায়ের জন্য উপযুক্ত ক্ষেত্রগুলো হচ্ছে চায়ের দোকান, তারপরে সেলুন, তারপরে তোমার ছোট মুদি ব্যবসায়, অর্থাৎ যেই যেই ব্যবসাগুলো এক মালিকানা ব্যবসায়ের জন্য উপযুক্ত, ওই সকল গুলি হচ্ছে এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্র। বিভিন্ন ধরনের ক্ষেত্র আছে, যেমন পতনশীল দ্রব্য, পতনশীল দ্রব্যের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায়ী শ্রেষ্ঠ। আরেকটা এখানে কথা বলি, দেখো এক মালিকানা ব্যবসার মধ্যে মালিক থাকে একজন, সে কিন্তু সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে পারে না, আর একক সিদ্ধান্তের ফলেও কিন্তু তার একটা লাভ হয়। মনে করি অংশীদারি ব্যবসার মধ্যে তোমার মালিক হচ্ছে পাঁচজন, এখন পাঁচজনে মিলে সিদ্ধান্ত নিতে নিতে অনেক সময় এটা সময় সাপেক্ষ হয় বা অনেক সময় লেগে যায়, যেটা একজন মালিক হলে তার অন্য লোকের সহযোগিতা ছাড়া সে একটাই ডিসিশন নেয় বা সিদ্ধান্ত নেয়, আর সে একটা কাজে হাত দিতে পারে। অপরদিকে এটা একটা নেতিবাচক দিকও আছে, সম্মিলিত সিদ্ধান্ত নিলে একটা সিদ্ধান্ত সঠিক হইতে পারে, একা সিদ্ধান্ত নিলে সেটা ভুলও হইতে পারে, তাহলে এটা একটা অসুবিধাও আছে। যাই হোক, এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে এক্ষেত্রে উপযুক্ত ব্যাপার, মনে করো পতনশীল দ্রব্যের কথা বলতেছিলাম, পতনশীল দ্রব্যের ক্ষেত্রে তোমার এক মালিকানা ব্যবসায়ী ছিল, দুজন যদি মালিক হয় বা পাঁচজন যদি হয়, তারা সবাই ডিসিশন নিতে নিতে হয়তো যে পণ্যটা তারা ক্রয় করছে ওটা তো পৌঁছে যেতে পারে, ঠিক আছে? পতনশীল দ্রব্যগুলোর মধ্যে রয়েছে যেমন আলু, টমেটো, তারপরে মাছ, বিভিন্ন পতনশীল দ্রব্য রয়েছে। যাই হোক, আমি এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। এবার আমরা এক মালিকানা ব্যবসায় তো জনপ্রিয় কেন এটা একটু জানি। এক মালিকানা ব্যবসায় একটি জনপ্রিয় ব্যবসা, আমাদের দেশের বেশিরভাগ ব্যবসাগুলি হচ্ছে এক মালিকানা ব্যবসা, এছাড়া আমেরিকাতে প্রায় 80% ব্যবসায়ী হচ্ছে তোমার এক মালিকানা ব্যবসায় এক মালিকানাধীন চলে, অর্থাৎ একজন মাত্র মালিক থাকে। আর এক মালিকানা ব্যবসায় কেন এত জনপ্রিয়? এক মালিকানা ব্যবসায় জনপ্রিয় কারণ এর সুবিধাগুলো অনেক। আর একজন ব্যক্তি যদি ব্যবসা করতে চায়, সেক্ষেত্রে সে তার অংশীদার খুঁজে না পেলে একাই আরম্ভ করতে পারে, সেক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় তার কাছে জনপ্রিয়। আবার এই ব্যবসার মধ্যে একজন মাত্র মালিক থাকে, সে একাই সকল মুনাফা ভোগ করে এবং নিজের সৃজনশীলতা এখানে বিকাশ করা যায়। এক মালিকানা ব্যবসার মধ্যে একজন ব্যক্তির সৃষ্টিশীলতা বা সৃজনশীলতার উদ্ভব ঘটে,
সেই ইচ্ছা করলে তার এই প্রতিষ্ঠানকে সুদূর প্রসারে অনেক বেশি সম্প্রসারণ করতে পারে এবং উত্তর উত্তর উন্নতি করতে পারে, যেটা অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় না, হয়তো মতাধিক্য হয়। এই এক মালিকানা ব্যবসার মধ্যে কিন্তু কোনো মতাধিক্য থাকে না, তোমার অংশীদারি ব্যবসায় মালিক কয়েকজন থাকার কারণে এক একজনে এক এক মত প্রদর্শন করে, অপরপক্ষে তোমার এক মালিকানা ব্যবসায় একজন মাত্র মালিক এখানে আর কেউ হস্তক্ষেপ করে না, তাই তার একক সিদ্ধান্তই থাকে। যাই হোক, আমরা এই এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কথা জানলাম। আর এক মালিকানা ব্যবসা, দেখো আমি এই আমার আলোচনায় এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসায়ের পার্থক্যগুলোও তুলে ধরলাম, ঠিক আছে? এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসায়ের যে পার্থক্যগুলো আছে এগুলো আমার আলোচনায় আছে। তাহলে তোমাদের যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে সেগুলোরও তুমি উত্তর দিতে পারবে। এছাড়া তোমরা আজকের পার্টিতে এই জিনিসগুলো জানলে এক বিভিন্ন ধরনের মালিকানা ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রকারভেদ আমরা জানলাম, যেগুলো হচ্ছে তোমার পাঁচ প্রকার। এক নম্বর হচ্ছে এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসায়, তারপরে হচ্ছে তোমার রাষ্ট্রীয় মালিকানা যৌথ পদ্ধতি ব্যবসায়, তারপরে তোমার সমবায় সমিতি, তারপর রাষ্ট্রীয় ব্যবসা। তারপর আমরা এক মালিকানা ব্যবসায়ের সম্পর্কে জানলাম। এক মালিকানা ব্যবসায়ের সংজ্ঞাটা একটু বলি, এক যে ব্যবসায়ের মালিক মাত্র একজন থাকে, একাই সে সকল দায় বহন করে এবং একাই মুনাফা ভোগ করে, তাকে এক মালিকানা ব্যবসা বলে। যাক, আমরা সংজ্ঞাটাও জানলাম, তারপরে সুবিধা অসুবিধা বৈশিষ্ট্যগুলো জানলাম, এক মালিকানা ব্যবসায়ের জন্য উপযুক্ত ক্ষেত্র কোনগুলো সেগুলোও জানলাম, আর এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণগুলো আমরা জানলাম। তো আজকের পার্টি পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।